শাহরমাদি উং কোরআন আন হুদাল হুদা ওয়াল আল্লাহ কল্লা রব্বুল্লাহাম বলেন রমজান মাস যার মধ্যে কোরআনে কারিম নাজিল করা হয়েছে মানবতার জন্য হেদায়েত পদ প্রদর্শক এবং হেদায়তের সুস্পষ্ট নিদর্শন সময়ের মধ্যে রয়েছে অল ফুরকন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য শোচনাকারী কোরআনে করিম আল্লাহ তালা নাজিল করেছেন রমজান মাসে এই রমজান মাসে নাজিল করার কারণে রমজানের ফজিলত বৃদ্ধি করে দিয়েছেন তারপরে এই কোরআনে করিম সমগ্র মানব জাতির জন্য হেদায়তের আলোকবর্তিকা হিসেবে আল্লাহ তালা প্রেরণ করেছেন আল অল ফুরকন আলবাইনা হুদা এবং হেদায়তের সুস্পষ্ট নিদর্শন মানুষ কীভাবে সঠিক পথ পেতে পারে এই গাইডলাইন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন আলফরকন সত্য এবং মিথ্যার সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য শোষণাকারী কোরআনে কারিম মানুষকে হক এবং বাতিল কোনটি হক কোনটি বাতিল কোনটি মিথ্যা কোনটি সত্য কোনটি কুফর কোনটা ইমান কোনটা শির্খ কোনটা বেদাঁত কুণ্ড তাওহিদ সব বিষয়গুলি আল্লাহ রুবুল্লা আলমিন কোরআনে কারিমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন